ओके सो टॉपिक नंबर 11.1.1 दही तो पावर ऑफ अकोमोडेशन. अच्छा अकोमोडेशन माने सुने चीज ये वर्ड टा अकोमोडेशन अकोमोडेशन बा अकोमोडेट करा माने एक साथे सबाई के रखा बा थाका दही तो बा हमरा इटा के हमरा बोली ना अकोमोडेशन विल बी प्रोवाइडेड बाय द स्कूल माने थाकार जगहटा स्कूल थेके देया होबे एटा एक्चुअली जॉब केउ जदि जॉबे जोन अप्लाई करे फूडिंग एंड लॉजिंग फूडिंग एंड अकोमोडेशन विल बी प्रोवाइडेड बाय द स्कूल माने खावार थाकार जायगा ए देबे तो एखाने देखी कि थाकार जायगा बा कि एकसाथे कि बोलछे एबार देखे नी. द आइलैंड्स इज कम्पोज्ड अफ अ फाइब्रस जेली लाइक मेटेरियल. द लेंसटा आमरा कालके देखलाम छविटा मिडलের ভিতর দিকে যে ব্লু পার্টটা দেখছিলাম ক্রিস্টালাইন লেন্স यस এটা কি ফাইব্রাস ফাইব্রাস মানে পাতলা পাতলা সরু সরু ধাগা জেসা সুতোর মতন হ্যাঁ আর জেলি লাইক সাবস্টেন্স থেকে এটা তৈরি. ইটস কার্ভেচার ক্যান বি মডিফাইড টু সাম এক্সটেন্ট বাই দ্য সিলেরি মাসলস. তো তোরা যদি ডায়াগ্রামটা একবার দেখিস ঠিক আছে সিলেরি মাসলস আছে দেখতে পাচ্ছিস. কার্ভেচার মানে কি কার্ভ কতটা কার্ভ থাকবে একটু ফ্ল্যাট মতন থাকবে না একটু ওভাল থাকবে এটা মোটামুটি কিছুটা টু সাম এক্সটেন্ট কিছুটা এই সিলিয়ারি মাসলসগুলো কন্ট্রোল করতে পারে বুঝতে পারলি তো মানে কন্ট্রাক্ট বা যদি টান টান করে তাহলে একটু কার্ভেচারটা বেড়ে যাবে এক্সপ্যান্ড হয়ে যাবে যদি কন্ট্রাক্ট করে ঠেলে তাহলে একটু কন্ট্রাক্ট হয়ে যাবে একটু বাল্জ আউট হয়ে যাবে মানে একটু বেরিয়ে যাবে একটু ঠেলে ঠিক আছে তো একটু স্ফেরিক্যাল টাইপ হয়ে যাবে. আচ্ছা চেঞ্জ ইন দ্য কার্ভেচার অফ দ্য আইল্যান্ডস ক্যান দাস চেঞ্জ ইটস ফোকাল লেন্থ. আর কার্ভেচার যদি চেঞ্জ হয় ফোকাল লেন্থটা কিন্তু চেঞ্জ হবে. কেন আমি জানি সাপোজ আমার এই হাতটা দেখাচ্ছি আমি এখন কিন্তু অনেকটা কার্ভ আছে তখন ফোকাল লেন্থটা কিন্তু একটু দূর থাকবে আর যদি এটা ফ্ল্যাট টাইপ হয়ে যায় তখন ফোকাল লেন্থ কিন্তু কাছে চলে আসবে ঠিক আছে. এই একটা সিম্পল লজিক বোঝালাম বা সোজা কথা কার্ভেচার চেঞ্জ হলে ফোকাল লেন্থটাও চেঞ্জ হবে. ওয়েন দ্য মাসলস আর রিল্যাক্সড দ্য লেন্স বিকামস থিন. মাসলস যখন রিল্যাক্সড হয়ে যায় লুজ হয়ে যায় তখন লেন্সটা কেমন পাতলা হয়ে যায় একটু মানে টান টান হয়ে যাবে মাসলস রিল্যাক্স করে গেছে তখন লেন্সটা কি লম্বাটে হয়ে যাবে সোজা কটা লম্বাটে হয়ে যাবে রিল্যাক্সেশন করে ছেড়ে দিয়েছে লুজ একটু লম্বাটে হয়ে যাচ্ছে. দাস ইটস ফোকাল লেন্স ইনক্রিজেস তখন ফোকাল লেন্সটা কিন্তু বেড়ে যাবে ওই যে ভেতর দিকে চোখের যে ভেতর পর্যন্ত যে টোটাল আমাদের ওটা তো স্ফেরিক্যাল সার্কেল ফোকাল লেন্সটা কিন্তু বেড়ে যাবে. আর সিমিলারলি উল্টোটা এরপর কি আছে দেখি দিস এনেবলস আস টু সি ডিস্টেন্ট অবজেক্টস ক্লিয়ারলি. যখন ফোকাল লেন্সটা যদি বেড়ে যায় বা বাড়া থাকে এটা হলে এটা কিসের জন্য দরকার বা এটাতে লাভ হচ্ছে দূরের জিনিস আমরা ভালো করে দেখতে পারি. সো ডিস্টেন্ট অবজেক্টস দেখার জন্য আমাদেরকে একটু ফোকাল লেন্সটা বড় থাকা দরকার দূরের জিনিস দেখার জন্য. আর যাদের দূরের জিনিস দেখতে প্রবলেম যেমন আমার আমার দূরের জিনিস দেখতে প্রবলেম আছে তার মানে আমার ফোকাল লেন্সটা শর্ট হয়ে গেছে একটু. ফোকাল লেন্সটা কি প্রবলেমটা কি হয়েছে ফোকাল লেন্সটা শর্ট হয়ে গেছে. ওয়েন ইউ আর লুকিং অ্যাট অবজেক্টস ক্লোজার টু দ্য আই দ্য সিলিয়ারি মাসলস কন্ট্র্যাক্ট. যখন কাছের জিনিস দেখি এটা মনে রক্ষ করবে কাছের জিনিস দেখতে গেলে আমরা চোখটা একটু মিচকিনি তাই না তখন সিলিয়ারি মাসলসগুলো কী করে কন্ট্র্যাক্ট করে কাছে চলে আসে ওটাকে চাপ দেয়. হ্যাঁ দিস ইনক্রিজেস দ্য কার্ভেচার অফ দ্য চাপ যখন দেবে বললাম কী হলো বাল্জ আউট হয়ে যাবে তখন কার্ভেচারটা বেড়ে যাবে. দ্য আইল্যান্ডস দেন্স বিকামস থিনার থিকার তখন আইল্যান্ডসে কী হবে বাল্জ আউট হয়ে গেছে মানে মোটা হয়ে গেছে ফুলে যাবে তখন এটা ঠিক হয়ে যাবে. কনসিকুয়েন্টলি দ্য ফোকাল লেন্থ অফ দ্য আইল্যান্ডস ডিক্রিজেস তখন ফোকাল লেন্থটা কী হয়ে যাবে ডিক্রিজ করে যাবে. দিস এনেবলস আস টু সি নিয়ার বাই অবজেক্টস ক্লিয়ারলি আর তখন এটা কাছে জিনিস আমরা দেখতে পারি. অ্যাকচুয়ালি দিস ইজ আর অটোমেটিক বা অটোমেটেড বা অটোমেটিক বলতে পারি যেটা আমরা অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট আমাদের অ্যাডজাস্ট হয়ে যায় এটা অ্যাডজাস্ট হয়ে যায়। হয়তো হুট করে তোরা কোনো বই বা কিছু কাছে জিনিস পড়তে সঙ্গে সঙ্গে হয়তো অত ভালো করে দেখতে কিন্তু একটু ভালো করে এই করে অ্যাডজাস্ট লক্ষ্য করলেই ততক্ষণ অ্যাডজাস্ট হয়ে যায় দিয়ে আমরা একটু ভালো করে দেখতে পাই যদি কোনো প্রবলেম না থাকে চোখে. প্রবলেম থাকলে তো যতই করো অ্যাডজাস্ট নেই বাজেগা তাই না. দ্য অ্যাবিলিটি অফ দ্য আই লেন্স টু অ্যাডজাস্ট ইটস ফোকাল লেন্থ ইজ কল অ্যাকোমোডেশন. তার মানে কি এই যে আই লেন্সের অ্যাবিলিটি মানে ক্ষমতা বা ক্ষমতা
किसका क्षमता बा किसका क्षमता फोकल लेंथ टाके एडजस्ट करा बोलते पारी विद द हेल्प ऑफ सिलेरी मसल्स बोलते पारी हमरा तो ये तो बोलते पारी सो द एबिलिटी ऑफ द आई लेंस टू एडजस्ट इज फोकल लेंथ इज कॉल्ड अकोमोडेशन एडजस्ट करछे तो अबे के हमरा प्रॉपर्ली देखते पाछी एंड ऑब्वियसली किछुटा हेल्प करे सिलेरी मसल्स हाउएवर द फोकल लेंथ ऑफ द आई लेंस कैन नॉट बी डिक्रीज्ड बिलो अ सर्टेन मिनिमम लिमिट किंतु একটা সার্টেন লিমিট আছে তার থেকে ফোকাল লেন্থটা কিন্তু কমানো যাবে না সেই জন্যই চোখের যদি খুব সামনে যদি কোনো জিনিস রাখো আমরা কিন্তু ভালো করে দেখতে পারবো না একটা বই আছে বা স্কেল আছে লেখা আছে এখানে ডোমস আমি একদম কাছে নিয়ে তোমরা দেখো ডম ডমাডম কিছুই দেখতে পারবে না দেখে নাও ইউ ক্যান ট্রাই ঠিক আছে তো এই যে যেখান থেকে তোরা এই যে পরিষ্কার দেখতে পাচ্ছিস তোরা একটা সাপোজ এটা কোনো একটা জিনিস নে হাতে আমি স্কেলটা নিচ্ছি আমি তো দেখতে পাচ্ছি আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যেমন যেমন কাছে নিয়ে আসছে না আপ ঝাপঝা হয়ে যাচ্ছে যেই কাছে কাছে নিয়ে আসছি আপ ঝাপ ঝাপঝা হয়ে গেল আপ ঝাপঝা বাস ট্রান্সপারেন্ট হয়ে গেল এই নে স্কেলটা নিয়ে ট্রাই কর একবার সব দেখ প্র্যাকটিক্যাল দেখ একটা দূর পর্যন্ত রাখবি যেখানে স্পষ্ট দেখতে পাচ্ছিস যে ওটা কাছে কাছে নিয়ে আয় তাহলে দেখলাম আমরা আর একটা লিমিট পর্যন্ত কিন্তু এটা করা যায় বলছে ট্রাই টু রিড এ প্রিন্টেড পেজ বাই হোল্ডিং ইট ভেরি ক্লোজ টু আইস কোন একটা প্রিন্টেড পেজ চোখের কাছে লিখে রেখে পড়তে চেষ্টা করো ইউ মে সি দ্য ইমেজ বিং ব্লাড অর ফিল স্ট্রেন ইন দ্য আই তো ব্লাড মানে কি ধুন্ধলা আবজা বা চোখে একটু চাপ পড়ছে ব্যথা ব্যথা লাগছে যদি বেশি দেরি রাখি আমাদের ফিল হবে টু সি অ্যান অবজেক্ট কমফর্টেবলি অ্যান্ড ডিস্টিংক্টলি ইউ মাস্ট হোল্ড ইট অ্যাট অ্যাবাউট 25 সেন্টিমিটার ফ্রম দি আই যেখানে বলছে অ্যাবাউট কেন আমাদের সবারই কিন্তু সেম পাওয়ার অফ অ্যাকোমোডেশন নেই থাকলে সবারই হয়তো চশমা হয়তো যারা মোটামুটি হেলদি আছে তাদের মোরলেস এটা হবে তাছাড়া আমাদের একটু ডিফার করবে তা মোটামুটি কত দূর আমরা রাখবো রাখলে ভালো দেখতে পারো পরিষ্কার ভালো 25 সেন্টিমিটার দূরে আমাদের থাকলে আমরা ওটা ভালো করে দেখতে পারবো দ্য মিনিমাম ডিস্টেন্স অ্যাট উইচ অবজেক্টস ক্যান বি সিন মোস্ট ডিস্টিংক্টলি ডিস্টিংক্টলি মানে একদম পরিষ্কার স্পষ্টভাবে উইদাউট স্ট্রেন মানে কোনো আমাদের চোখে প্রেশার ছাড়া ইজ কল দ্য লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন এগুলো মার্ক করে রাখবে সো হোয়াট ইজ দ্য লিস্ট ডিস্টিংক্ট অফ ডিস্টিংক্ট ভিশন মিনিমাম ডিস্টেন্স মানে কতটা কাছে থেকে আমরা স্পষ্ট করে দেখতে পারবো ওটাকেই বলছি আমরা লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন এটাকে ইট ইজ অলসো কল দ্য নিয়ার পয়েন্ট অফ দ্য আই তো মোটামুটি যদি বলা হয় ইফ ইউ আস্ক ইউ নিয়ার পয়েন্ট অফ দ্য আই কি হচ্ছে মোর অর লেস 25 সেন্টিমিটার অ্যাবাউট 25 সেন্টিমিটার হচ্ছে স্ট্যান্ডার্ড 25 সেন্টিমিটার কারো কারো বয়স্ক লোকেরা না কিছু যদি টাকা দেওয়া হয় সাপোজ কোনো ভিখিরি বেকার একটা দোকানদার আছে ওরা টাকা নোট দিলে না একটু কাছে করে নিয়ে এসে দেখে নেয় আচ্ছা 100 টাকা নোট ঠিক আছে এটা কাছে করে দেখে চশমা লাগালে হয়তো বা চশমা লাগিয়েছে কিন্তু ওদের নিয়ার ভিশনটা আরও কাছে একদম কাছে থেকে দেখতে পায় কেন ওদের সেরকম অ্যাডজাস্ট হয়ে গেছে এতটা উইকনেস চলে এসছে সো নিয়ার পয়েন্ট বা লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন এটা মনে রাখবে ফর আ ইয়াং অ্যাডাল্ট উইথ নর্মাল ভিশন দ্য নিয়ার পয়েন্ট ইজ অ্যাবাউট 25 সেন্টিমিটার দ্য ফারদেস্ট পয়েন্ট আপ টু উইচ দ্য আই ক্যান সি অবজেক্টস ক্লিয়ারলি ইজ কল দ্য ফার পয়েন্ট অফ দ্য আই আর কিতনা দূর কতটা দূর আমরা স্পষ্টভাবে দেখতে পারি সেটা কি বলছি আমরা ফার পয়েন্ট অফ দ্য আই ইট ইজ ইনফিনিটি ফর আ নর্মাল আই নর্মাল আই জন্য কিন্তু ইনফিনিটি সেটা মাপা সম্ভব নেই এখন পর্যন্ত এটা ইনফিনিটি দিয়েছে ঠিক আছে কেন আমরা এই যা দেখি আকাশ দেখি আকাশটা দেখি তো আকাশে কতদূর দেখি কেউ জানো কতদূর দেখতে পাচ্ছি না হ্যাঁ এবার প্লেন একটা যাচ্ছে প্লেন তো এবার যাচ্ছে যাচ্ছে বা রকেট যাচ্ছে দেখছি 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 ছোটো ছোটো একটা পয়েন্টে গিয়ে আর দেখা যায় না যদি উপর দিকে যাচ্ছে কিন্তু ওই পয়েন্টটা মেজার করাটা কিন্তু এখন পর্যন্ত হয়তো ইট ইজ নট পসিবল ফর দ্য সায়েন্টিস্ট সো ইট ইজ কনসিডার টু বি ইনফিনিটি কোনটা ইনফিনিটি ফার পয়েন্ট অফ ভিউ নিয়ার পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট 25 সেন্টিমিটার ফর আ হেলদি পার্সন হেলদি অ্যাডাল্ট ইউ মে নট হিয়ার আ নর্মাল আই ক্যান সি অবজেক্টস ক্লিয়ারলি দ্যাট আর বিটুইন 25 সেন্টিমিটার অ্যান্ড ইনফিনিটি তার একটা নর্মাল চোখ 25 সেন্টিমিটার সে লেকার ইনফিনিটি পর্যন্ত দেখতে পারে সামটাইমস দ্য ক্রিস্টালাইন লেন্স অফ পিপল অ্যাট ওল্ড এজ বিকামস মিল্কি অ্যান্ড ক্লাউডি হ্যাঁ ছানি পড়ে যায় ওটা যেটা বলে দেখা যাও সাদা সাদা হয়ে যায় তো এটা সাদা সাদা হোয়াইট হোয়াইট হয়ে যায় ডিউ টু ওল্ড এজ যে লেন্সটা দিস কন্ডিশন ইজ কল্ড ক্যাটারাক্ট
দিস কজ ইস পার্শিয়াল অর কমপ্লিট লস অফ ভিশন, এটা থেকে পার্শিয়াল মানে হয়তো কিছুটা দেখতে পাচ্ছি বা পুরোপুরি চোখ কানা হয়ে যায়। ইট ইজ পসিবল টু রিস্টোর ভিশন থ্রু আ ক্যাটারাক্ট সার্জারি, তা ক্যাটারাক্ট সার্জারি একটা অপারেশন করলে এটাকে আবার ঠিক করা যায়। ডু ইউ নো ওয়াই ডু উই হ্যাভ টু আইস ফর ভিশন অ্যান্ড নট জাস্ট ওয়ান, আমাদের দুটো চোখ কেন, একটা চোখ কেন নাই? Now there are several advantages of our having two eyes instead of one. তা একটা জায়গায় দুটো চোখ থাকলে অনেক লাভ আছে কিন্তু। দেখে না কিছু অসুবিধা হলে জিজ্ঞেস করবে, ডাউটস আর গুড, ঠিক আছে। তো কি বলছে এখানে কি একটা জায়গায় দুটো চোখের কিন্তু অনেক লাভ আছে, ফায়দা হ্যাঁ ভাই, এক্সে ভালে দো, হ্যাঁ না? ইট গিভস আ ওয়াইডার ফিল্ড অফ ভিউ, মানে আমাদের যে ভিউটা নজর এটা বেশি হয়ে যাচ্ছে, কারণ ইফ ইউ কভার ইউ ওয়ান আই দেখবে এদিকটা তো অন্ধকার হয়ে যাচ্ছে, এইটা ব্লক হয়ে যাচ্ছে, তাই না? এই চোখটা ঢাকা দিলাম, আমাদের রেঞ্জটা বেড়ে যাচ্ছে। আ হিউম্যান বিং হ্যাজ আ হরিজন্টাল ফিল্ড অফ ভিউ অফ অ্যাবাউট 150 ডিগ্রি উইথ ওয়ান আই অ্যান্ড অফ অ্যাবাউট 180 ডিগ্রি উইথ টু আইস, তো একটা যদি আঁক চোখ থাকে তা আমাদের টোটাল কত ডিগ্রি আমরা দেখতে পারো, 150 ডিগ্রি, আর যদি থাকে মোটামুটি 180 ডিগ্রি। এখানে এই আমার সোজা যাচ্ছে, আমি জানলাটা আমি দেখতে পাচ্ছি, আমার জানলা পর্দাটা আমি কিন্তু দেখতে পাচ্ছি, এখানে তো দেখতে পাচ্ছি সেম, মাথা হিসার হেলানি কি জরুরত নেই, সোজা স্টেট লোক দেখে না, এখানে লাস্ট তোমাদের স্টেটে গিয়েছে, আমার স্টেটে কিন্তু এই পর্দাটা ঝুলছে, অরেঞ্জ পর্দাটা জানলাটা আছে আমি দেখতে পাচ্ছি 180 ডিগ্রি, তাহলে তার 30 ডিগ্রি বেড়ে যাচ্ছে, তাই 30 ডিগ্রি জাদা হয়ে যাবে। The ability to detect faint objects is of course enhanced with two detectors instead of one. Faint মানে আবঝা জিনিসগুলো, যে ধুন্ধলা চিজ হতো, আবঝা জিনিসগুলো কিন্তু দূরের চেয়ে বেশি ভালো আমরা দেখতে পাই, একটা চোখে হলে হয়তো দেখতেই পারবো না, যে হালকা চিজ ইয়া দূর কা চিজ অন্ধেরে মে অন্ধকারে বা কুয়াশা কোহরায় উসমে আমরা দুটো চোখে ভালো দেখতে পাই। Some animals usually prey animals মানে শিকারি, হ্যাভ দেয়ার টু আইস পজিশন অন অপোজিট সাইডস, তাদের দুটো চোখ দুই দিকে থাকে। টু গিভ দ্য ওয়াইডেস্ট পসিবল ফিল্ড অফ ভিউ, যাতে ওরা বেশি দূর পর্যন্ত দেখতে পারে যে কোথায় শিকার আছে। বাট আওয়ার টু আইস আর পজিশন অন দ্য ফ্রন্ট অফ আ হেডস অ্যান্ড ইট দাস রিডিউসেস আওয়ার ফিল্ড অফ ভিউ ইন ফেভার অফ হোয়াট ইজ কল্ড স্টেরপসিস, স্টিরিওপসিস। কি বলছে স্টিরিওপসিস দেখে নিচ্ছি আমি, কিন্তু মানুষের হিউম্যান বিংসের যে চোখটা আছে সাইডে না হয়ে সামনে আছে, যাতে স্টিরিওপসিস বলে যে একটা ব্যাপার আছে সেটা যেন আমাদের না হয়। হোয়াট ইজ স্টিরিওপসিস তোমরা একটু লিখে নাও, এখানে কিছু লেখা আছে, পুরোটা পড়ে নেই যদি থাকে বলছি। বলছে শাট ওয়ান আই অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লুকস ফ্ল্যাট টু ডাইমেনশন, যদি একটা চোখ যদি আমরা বন্ধ করি এমনি চট করে তোরা বুঝতে পারবি না, চোখটা বন্ধ করলে আমি দেখেন আমরা তো ফ্ল্যাট বলে আমরা জানি না, ঠিক আছে, পুরো একরকম মনে হবে। এটা যদি কন্টিনিউসলি আমরা কিছুদিন দেখি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো, বই যখন লেখা আছে নিশ্চয়ই ওরা দেখেছে। তাহলে একটা চোখ বন্ধ করলে আমরা কী হবে, ফ্ল্যাট কি টু ডাইমেনশন, আমরা লেন্থ ব্রেথ বা ব্রেথ হাইট আমরা দেখতে পারবো। কি বোথ আইজ ওপেন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড টেক্স অন দ্য থার্ড ডাইমেনশন অফ ডেপথ, দুটো যে চোখ খোলা ডেপথ মানে গভীর বা হাইট এটা আমরা বুঝতে পারি, তাই না? একটা কুয়োটাকে দেখলে আমরা বুঝতে পারি যে কত গভীর বা কী আছে, একটা বড় গাড়িটাকে দেখলে বোঝা হ্যাঁ কত লম্বা চওড়া বা হাইট কী আছে দেখতে বুঝতে পারি। তার মানে একটা চোখ থেকে আমরা 2D ফিগার্স দেখব, দুটো চোখ হলে আমরা 3D, 3D, তাই তো? বিকজ আর আইস আর সেপারেটেড বাই আ ফিউ সেন্টিমিটার্স ইচ আই সিজ আ স্লাইটলি ডিফারেন্ট ইমেজ, আমাদের চোখের মাঝখানে তো ভাই এই তো নাক চলে আসছে, তাই না? সেজন্য কিন্তু আমাদের দুটো চোখই কিন্তু দুইভাবে দেখছে, দুইভাবে দেখে ওটা কম্বাইন হচ্ছে আমাদের ব্রেনে গিয়ে, দুটো থেকে দেখছো অপটিক নার্ভস গিয়ে কিন্তু ব্রেনে গিয়ে ওটাকে কম্বাইন করছে। আর ব্রেন কম্বাইন্স দ্য টু ইমেজেস ইন টু ওয়ান ইউজিং দ্য এক্সট্রা ইনফরমেশন টু টেল আস হাউ ক্লোজ অর ফার অ্যাওয়ে দ্য থিংস আর। আর যাদের যাদের এই একটা ভালো আছে একটা চোখ খারাপ আছে কোনো কারণে, তখন কি হয়তো দেখা আছে আমার ফোনটা এখানে রাখা আছে, হয়তো ফোন তো তুলতে যাচ্ছে, হাত যাচ্ছে এখানটায়, বা হাত আমি মিডলে এখানে ধরে তুলবো, হাতটা যাচ্ছে এই সাইডে, বা দে আর নট এবল টু হোল্ড অর টেল দ্য এক্স্যাক্ট পজিশন অফ অ্যান অবজেক্ট, ওদের এই প্রবলেম। কেন? তখন দুটো চোখের এক
এখন আমাদের দুটোই ঠিক আছে, তখন একটা ঠিক আর একটা গন্ডগোল থাকলে তখন আমাদের যে কম্বিনেশনটা হয় যখন ব্রেন কম্বাইন করে ওটা ঠিক মতন করতে প্রসেসিংটা ঠিক মতন হয় না, তখন এটা হয়। এগুলো অনেক কিছু কিছু বাচ্চাদের বা বড়দের থাকে এই রোগটা, বা বয়সও এগুলো হয়। বয়স হয়ে গেলে দেখবে লোকেরা ভালো করে জিনিসপত্র ধরতে পারে না তাদের, ঠিক আছে, জিনিসপত্র ধরতে পারে না, দেখতে পারে না। আচ্ছা স্টিরপসিসটা একটু লিখে নাও, মোস্ট প্রবলি আমি, ঠিক আছে আমি দেখি, এতটাই রাখছি আজকে। আমি তোদেরকে কিছু কোশ্চেন্স দেবো, ছবি পাঠিয়ে দেবো তোকে, ওগুলো করবি।